নদিয়া নবদ্বীপে নকল সোনার চেন বিক্রি করতে এসে হাতে নাতে ধরা পড়ে গেল এক যুবক, ধৃত যুবক শ্রীঘরে। নকল সোনার চেন বিক্রি করতে এসে হাতে নাতে ধরা পড়ে গেল এক যুবক। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত অপর এক মহিলা। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে নবদ্বীপ পৌরসভার প্রতাপনগর বাজার এলাকায়। ধৃত যুবকের নাম আব্দুল আনসারি, বাড়ি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার সিংহাটি এলাকায়। অভিযোগ, ধৃত ওই যুবক কিছুদিন আগে প্রতাপনগর বাজার সংলগ্ন একটি সোনার উপর দোকানে বাবা অসুস্থ বলে একটি সোনার চেন বিক্রয় করে। পরে চেনটি পরীক্ষা করে সেটি যে নকল তা বুঝতে পারেন সংশ্লিষ্ট দোকানের মালিক, কিন্তু ততক্ষণে এলাকা ছেড়ে বেপাত্তা হয়ে যায় অভিযুক্ত ওই যুবক। এরপর আজ দুপুরে এক মহিলা সহ ওই যুবক দুটি নকল সোনার চেন নিয়ে প্রতাপনগরের সেই সোনার দোকানেই বিক্রয় করতে আসলে দোকানের মালিক চিনতে পেরে তাকে আটকানোর চেষ্টা করে। পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছেড়ে মহিলাটি পালিয়ে গেলেও স্থানীয় বাসিন্দারা হাতে নাতে ধরে ফেলে অভিযুক্ত ওই যুবককে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি বাইক উদ্ধার করার পাশাপাশি ওই যুবককে আটক করে নিয়ে যায় নবদ্বীপ থানার পুলিশ। সম্পূর্ণ ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ। কি হয়েছিল এর আগে? কিছুদিন আগে একটা চেন আমার কাছে দিয়ে গেছিলো যে বাবা হসপিটালে ভর্তি এই বলে, হ্যাঁ, যে চেনটা সোনার বলে ধরে এমনভাবে নিকেল করা থাকে আমি প্রথমে বুঝতে পারিনি। পরে ওটা যখন পরীক্ষা করে দেখি না ওটা সোনা, পুরো তামার উপরে নিকেল করা। টাকা আমি চোট খেয়েছিলাম, ওদের খুঁজে পাইনি। যে ফোন নম্বরটা দিয়ে গেছিলো ফোন নম্বরটা গণ্ডগোল ছিল। আবার আজকে এসে দুখানা চেন বলছে আমি এই চেন দুটো বিক্রি করবো অমুক জায়গায় হলমার্কের চেন। এবার ধরে ওকে যেই বলেছি দাঁড়া আমি এই চেনটা এসে করবো, তখন ওরা ঝেড়ে দৌড় মেরেছে। তখন রাস্তায় পাবলিক সব তাড়া করেছে ধরে। তারপরে আমি থানায় ফোন করে চেনটা ডুপ্লিকেট চেন আর কি, চেন সমেত পুলিশের হাতে তুলে দিলাম। এদের বাড়ি কোথায়? এদের বাড়ি একজন একটা মহিলা ছিল, মহিলাটার কাছে আমি দেখলাম যে আধার কার্ডে পূর্বস্থলী ঠিকানা রয়েছে, আর ছেলেটা বলছে লক্ষ্মীপুর বাড়ি। এর আগে যে এসেছিলো তাদের সমুদ্রগড় বাড়ি ছিল। কখন হয়েছিল ঘটনাটা? এই তো আনুমানিক ওই 12:30। এর আগেও এসেছিল? হ্যাঁ, এর আগেও একবার এসেছিল। আপনার নাম? অনুরঞ্জিত। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।